তার আমি পড়ে বেতর পড়ে শুয়ে গেলাম, এশা পড়লাম, সুন্নাত পড়লাম, বেতর পড়ে শুয়ে গেলাম, তারপরে তাহাজ্জুদ নসিব হইলো, তাহলে এই ক্ষেত্রে কি করব, আবার কি বেতর পড়ব বা কিভাবে জোড় বেজোড় করব? এই ক্ষেত্রে সবচেয়ে সহি মত, সঠিক মত হচ্ছে যে আপনি এখন জোড়া জোড়া পড়বেন, বেতরে একবারই বাস। হাদিসে রয়েছে লা ইতরানা ফি লাইলা, এক রাতে দুইবার করে বেতন নেই, সুতরাং আপনি দুই 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 করে যত পারবেন 4, 6, 8, 10 পর্যন্ত পড়েন, জি আপনার বেতন আগে হয়ে গেছে। শুধু আপনি উত্তমের খেলাফ হলো কারণ আপনি নিয়মিত তাহাজ্জুদ অভ্যস্ত না, সেই জন্য যদি নিয়মিত তাহাজ্জুদ অভ্যস্ত হন তাহলে চেষ্টা করবেন বেতনটা রেখে দেওয়ার, আর বেতনটা শেষখানে পড়বেন ওই হাদিস আমল করার জন্য। এই যে আলু আখেরা সালাতিকুম বিল্লাইল উইতরান, তোমাদের রাতের সর্বশেষ সালাত বেতরকে করি, এটি ওয়াজিব নয়, এটি হচ্ছে সুন্নাত, ভালো করে শুনে রাখেন। অনেকে নবী সাল্লামের যে কোনো হুকুমকে ওয়াজিব করে ফেলে, যার ফলে মনে করে যে আমি তো বেতর শেষখানে পড়লাম না, বেতর পরে আমি তাহাজ্জুদ পড়ে নিলাম, মনে হয় নাফরমানি করে ফেলাম, না ভুল কথা, ঠিক আছে, উত্তম হইলো না কারণ আপনার ইচ্ছা আসলে সংকল্প ছিল না তাহাজ্জুদ পড়ার, সেই জন্য কিন্তু উঠে গেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ নসিব করেছেন, ভালো কথা, এই করবেন। আর এক দল কেউ কেউ ইজতিহাদি ফতোয়া দিয়েছেন দলিলবিহীন, সেটা হচ্ছে যে যখন উঠলেন বেতর আগে পড়ে শুয়ে গেছেন, যখন উঠলেন তখন এক রাকাত পড়ে ওই আগেরটার সাথে এই বগিটাকে লাগিয়ে দেন, ট্রেনের বগি লাগানো, এটা হাম্বেলিরাও কেউ কেউ আমল করে থাকে আর কেউ কেউ করে, কিন্তু এর কোনো দলিল নেই, সুতরাং এটি করা ঠিক না, বিনা দলিলে এরকম করা ঠিক নয়। বরং যেমনটা বললাম আর এর দলিল, এর বৈধতার দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের পরে দুই রাকাত পড়েছেন, যখন দুই রাকাত পড়া যায় তো 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পড়া যায়। আল্লাহ তাআলা আলম, জি।